Yes. Okay, guys. So, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে sex linked disorder. একেবারে খুব সুজা ব্যাপারটা. তোমরা যারা আগের লেকচারগুলো খুব ভালোভাবে ফলো করে আসছো তারা এইটা একেবারে খুব ইজিলি এটা করতে পারবা. সো মেবি এটা লেকচার নাম্বার কত? 15? মেবি 15. আমাদের যে সেক্স ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম গুলোর সাথে সম্পর্কিত কোন একটা ডিসঅর্ডার. আমরা যদি দেখি আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে কিছু টাইপ আছে. সাপোজ এক্স এক্স ফিমেলের ক্ষেত্রে এবং মেলের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই. সো এই যে এই ক্রোমোজোম গুলো আছে এই ক্রোমোজোম গুলোর প্রধান কাজটা হচ্ছে তারা হচ্ছে কি কি করবে সেক্স ডিটারমিনেশন করবে. অর্থাৎ একটা মানুষ বা সে কি ফিমেল হবে নাকি মেল হবে সেইটা নির্ধারণ করবে হচ্ছে এই এক্স ক্রোমোজোম গুলো বা ওয়াই ক্রোমোজোম গুলো. বাট আমি তোমাকে আগের লেকচারে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে এই যে এক্স ক্রোমোজোম গুলো আছে তারা শুধুমাত্র সেক্স ডিটারমিনেশন করে না, বাইরে তারা আরো অন্যান্য কাজ করে. এরপরে তো বুঝা গেছে বাইরে তারা কি করে আরো অন্যান্য কাজ করে. যেই রকম সাপোজ ধরো এই এক্স ক্রোমোজোমের কিছু জিন আছে যারা আমাদের চোখের আমরা চোখের যে দৃষ্টি সেই দৃষ্টি সহায়তা করে. কিছু কিছু জিন আছে তার মধ্যে কিছু জিন আবার দেখা যায় যে রক্ত যে আমাদের যে ব্লাড আছে সেই ব্লাডের মানে জমাট বাঁধা কি বলে রক্ত যাতে জমাট বাঁধে সেইখানে সাহায্য করে. তো তার মানে প্রথম বেসিকটা হচ্ছে যে সেক্স ক্রোমোজোম গুলোর কি বললাম সেক্স ক্রোমোজোম গুলোর প্রধান কাজ হচ্ছে সেক্স ডিটারমিনেশন করা. বাট এই সেক্স ডিটারমিনেশন ছাড়াও সে অন্যান্য আরো অনেক কাজ করে. তাদের মধ্যে কিছু হচ্ছে কি আমাদের দৃষ্টিশক্তি, দেন আমাদের রক্তসঞ্চালন ঘটানো, দেন আরো বেশি কাজ সাপোজ আমাদের মাসলের কিছু অ্যাক্টিভিটি করে. তো যখন এই জিনগুলোর মধ্যে কোনো প্রবলেম ঘটবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার. তাহলে দেখো তাহলে এইটা কি এটা সাপোজ ধরো যে একটা ক্রোমোজোম যদি আমি বড় বড় করে দেখাই এটা হচ্ছে একটা ক্রোমোজোম. এটা হচ্ছে কি একটা ক্রোমোজোম. সো এই ক্রোমোজোমে বিভিন্ন এরকম লোকাস আছে তাই না. আমরা জানি যে লোকাস মানে হচ্ছে লোকেশন অফ জিন. লোকাস মানে কি লোকেশন অফ জিন. সো এদিকে সাপোজ এরকম ভাবে আমরা এক্স ক্রোমোজোমে এক্স ক্রোমোজোমে আমরা এরকম 60টা জিন পাই যারা কতটা 60টা জিন পাই যারা আমাদের দেহের অন্যান্য কাজে কি করে সাহায্য করে. ইভেন তুমি একটা জিনিস অবাক হবে এটা জানি যে আমাদের বেশিরভাগ কাজ মানে খুব ইম্পর্টেন্ট কাজের মধ্যে সাপোজ আমাদের চোখের দৃষ্টি বা চোখ দিয়ে দেখার ক্ষেত্রে যে কাজটা বা রক্ততঞ্চন ঘটানো সেই কাজগুলো করতেছে হচ্ছে এক্স ক্রোমোজোমটা. মানে অবাক হবা যে তাহলে মানে মানে যেটা বলা হয় সেটা হচ্ছে মেয়েদেরকে আমরা বলি যে অবহেলিত, কিন্তু তারা কিন্তু অবহেলিত না. তাদের মধ্যে কিন্তু মানে এই দেখা যায় যে যেটা বেশি কাজ করে সেটা কিন্তু আল্লাহ তাআলা দুইটা করে দিয়ে দিয়েছেন আর ছেলেদের একটা করে দিয়ে দিয়েছেন. তো আলটিমেটলি যেটা হয় সেই জন্য ছেলেরা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার একটু বেশি ভোগে আর মেয়েরা একটু কম ভোগে. অন্তত যারা এই যে মেয়েরা যারা বলে যে সমতা চাই সমতা চাই তাহলে আমরাও এদিকে একটু মানে আমরাও সমতা চাই ছেলেরাও আমরা সমতা চাই কিন্তু সমতা চাইতে গেলে তো আবার প্রবলেম হয়ে যাবে আর ছেলে থাকবো না মেয়ে হয়ে যাবে. সো এইটাও কিন্তু পসিবল এইটাও পসিবল. এটাও সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের পরে একটা ছেলে একটা মেয়ে হয়ে গেল কিংবা একটা মেয়ে একটা ছেলে হয়ে গেল সেটাও কিন্তু সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের পরে এবং এটা পসিবল. মানে আস্তে আস্তে এই যে ছেলে থেকে মেয়ে হওয়া সেটাকে বলা হচ্ছে তোমার টেস্টিকুলার ফেমিনাইজেশন. টেস্টিকুলার ফেমিনাইজেশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি একটু বুঝিয়ে দিই. টেস্টিকুলার ফেমিনাইজেশন এটাকে বলা হচ্ছে টেস্টিকুলার টেস্টিকুলার ফেমিনাইজেশন টেস্টিকুলার ফেমিনাইজেশন
সো ফেমিনাইজেশন মানে হচ্ছে ফিমেল হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ফেমিনাইজেশন। টেস্টিকুলার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে এভাবে ব্যাখ্যা করা যায় যে টেস্টিকুলার মানে পুরুষের দেহের যে হরমোন প্রধান যে সেক্স হরমোন সেটাকে হচ্ছে টেস্টোস্টেরন। তো এই টেস্টোস্টেরনটা আস্তে আস্তে কমতে থাকবে এবং কমার কারণে সেটা আস্তে আস্তে ফিমেলের দিকে যাবে। অ্যাকচুয়ালি আমাদের যে সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স সেইটা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের এই ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোম গুলো কিভাবে নিয়ন্ত্রণ করে, এই ক্রোমোজোম গুলো বিভিন্ন হরমোন উৎপাদন করে। সাপোজ একটা পুরুষের দেহে টেস্টোস্টেরন বেশি আসবে, টেস্টোস্টেরন বেশি নিঃসৃত হবে, যখন টেস্টোস্টেরন কমতে থাকবে, কি বলুন, যখন টেস্টোস্টেরন কি হবে কমতে থাকবে, তখন সে আস্তে আস্তে ফিমেল হইতে থাকবে। কি বললাম, সে আস্তে আস্তে কি হইতে থাকবে, ফিমেল হইতে থাকবে, মানে অ্যাবনর্মাল কন্ডিশনে যখন চলে যাবে, নট যে কমে গেলেই হলো, বাট অ্যাবনর্মাল কন্ডিশনে যখন চলে যাবে তখন সে আস্তে আস্তে কি হবে, ফিমেল হইতে থাকবে। একটা কথা, একটা কোয়েশ্চেন এদিকে আসে যে তাহলে ফিমেল হওয়ার জন্য তার ফিমেলের যে হরমোন গুলো আছে সেই হরমোন গুলো প্রয়োজন, তাই কিনা? ফিমেলের তো কি হরমোন থাকে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এরকম টাইপের কিছু হরমোন থাকে। তাহলে একটা ছেলে বুঝলাম তার টেস্টোস্টেরন কমে যাচ্ছে, এখন তার মধ্যে যদি ইস্ট্রোজেন না থাকে তাহলে কি এটা পসিবল যে এটা একটা মেয়ে হবে? তো বেসিক জিনিস হচ্ছে যে একটা ছেলের মধ্যে এই জিনিসটা যেন তুমি সারপ্রাইজড হবা যে একটা ছেলের মধ্যে শুধু টেস্টোস্টেরন থাকে না, তার মধ্যে ইস্ট্রোজেনও থাকে, বাট এটা একটু কম পরিমাণে, নট এট হায়ার লেভেল। এবং একটা মেয়ের দেহে, তুমি যে একটা ফিমেলের দেহে শুধুমাত্র ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন থাকে না, টেস্টোস্টেরনও থাকে, বাট স্মল অ্যামাউন্টে। সো যখন এইখানে যখন টেস্টোস্টেরনের লেভেল কমে যাচ্ছে এবং কোন কারণে একটা পুরুষের দেহে ওই ইস্ট্রোজেনের লেভেলটা বেড়ে যাচ্ছে, তখন আলটিমেটলি সে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, ফিমেলের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে সেটা দেখো, অ্যাকচুয়ালি আমরা জানি যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে, হরমোন। এবং এই হরমোন গুলো, হরমোন মানে হচ্ছে কি, প্রোটিন। এই প্রোটিনটি উৎপাদন করে জিন। আমি যখন লিথাল জিন পড়াই তখন একটা ডিটেলস পড়াইছিলাম যে একটা জিন থেকে কিভাবে একটা প্রোটিন উৎপন্ন এবং সেটা নিয়ে ডিএনএ মানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, সেখানে আলাদা ভিডিও আছে। বাট মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি বলো, মেইন ইম্পর্টেন্ট কথা কি যে এই যে সেক্স ক্রোমোজোম গুলো আছে সেগুলো নির্দিষ্ট কিছু হরমোন তৈরি করে, যেই হরমোন গুলো আমাদের সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক বা এরকম কিছু ক্যারেক্টার। সো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এর মধ্যে একটা মেইন ইম্পর্টেন্ট একটা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন, খুব ইম্পর্টেন্ট। আরো কিছু কিছু রোগ আছে, যেমন হাইপারট্রাইকোসিস। অ্যাকচুয়ালি ট্রাইকোম মানে হচ্ছে লুম, ট্রাইকোম মানে হচ্ছে লুম বা চুন। তো তুমি যখন বলবে যে হাইপার ট্রাইকোসিস, তার মানে হচ্ছে বেশি পরিমাণ লোম বা বেশি পরিমাণ চুল। এখন এই যে এত কিছু বললাম যে এই যে মেয়েদের যে এক্স ক্রোমোজোমটা আছে সেই এক্স ক্রোমোজোমটা তাহলে কি করে, হরমোন কিছু হরমোন দেয়, এবং হরমোন ছাড়াও সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ছাড়াও অন্যান্য বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি করে, নিয়ন্ত্রণ করে। এবং কিছু ক্ষেত্রে পুরুষের যে ওয়াই ক্রোমোজোমটা আছে সেইটা শুধুমাত্র সেক্স ডিটারমিনেশন না করে অন্যান্য আরো কিছু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তার মধ্যে একটা হচ্ছে কানের লোম, এটা হচ্ছে কি, কানের লোম। মেবি যদি এই ওয়াই ক্রোমোজোমের কোনো অ্যাবনর্মালিটি হয় তখন এই যে লোম যেটা সেটা শুধুমাত্র কানে না হয়ে সারা দেহে বেড়ে যেতে পারে, তো তখন সেটাকে আমরা বলি যে হাইপার ট্রাইকোসিস বা হাইপারট্রাইকোসিস। এটা তো অন্যগুলোর নাম আমি দেখছি না, সো হাইপারট্রাইকোসিস। অ্যাকচুয়ালি এই মানুষগুলোকে যখন তুমি দেখবা তখন দেখবা যে এদেরকে বন মানুষের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ অনেক লম্বা লম্বা, জাস্ট শুধুমাত্র লম্বা লম্বা না, অনেক কালো কালো হবে, জাস্ট বন মানুষের মতো মনে হবে। এবং আরেকটা জিনিস যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখবা যে বুকের মধ্যে অনেক লোম থাকে, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে থাকে না, কিছু কিছু পুরুষের ক্ষেত্রে। সো আলটিমেটলি এই ব্যাপারগুলো কিন্তু ওই ক্রোমোজোমের কারণেই ঘটে, ক্রোমোজোমাল ব্যাপারেই ঘটে যে কিছু কিছু পুরুষের লোম আছে। সো এইটা অবশ্য এই ক্রোমোজোমগুলো নির্ধারণ করে, কারণ যেহেতু টেস্টোস্টেরন হরমোনই আলটিমেটলি এই লোমগুলো নিয়ন্ত্রণ করে।
ঠিক এরকম আরো কিছু রোগ আছে, যেমন ডায়াবেটিস ইনসিপিডাস, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। আর একটা আছে ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, সেটা একটু বোঝাই। ফ্র্যাজাইল এক্স সিনড্রোম কি? ফ্র্যাজাইল মানে হচ্ছে ভাঙা বা ভঙ্গুর। কি হয় সেটা হচ্ছে মানসিক ভারসাম্যটা হারিয়ে ফেলে, বুঝা গেছে। আর একটা রোগ হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, কি বললাম? লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, এগুলো হচ্ছে তোমাদের বইয়ের টপিকস এ দেওয়া। বাট এগুলো হচ্ছে উদাহরণ যা দেওয়া আছে, সবগুলো উদাহরণ এই। বাট উদাহরণ গুলো কি কি বোঝায় সেটা তোমাকে বোঝাচ্ছি, যাতে মেডিকেল যখন তুমি এক্সাম দিবা তখন যাতে কোনো একটা অবজেক্টিভ যাতে ভেজাল না লাগে, প্রত্যেকটার ব্যাখ্যা জানলে আমি মনে করি যে তোমাদের কোনো ভেজাল রাখবেন না। ওকে, তো এখন দেখো ডায়াবেটিস, হোয়াট ইজ ডায়াবেটিস ইনসিপিডাস, হোয়াট ইজ ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস, ইনসিপিডাস। ওকে, সো দেখো ডায়াবেটিস ইনসিপিডাস বলতে কি বোঝায়। অ্যাকচুয়ালি আমরা যদি ন্যাফ্রনটা, আমাদের ন্যাফ্রনটা যদি আঁকি, সো ন্যাফ্রন হচ্ছে এরকম, সো এখন দেখো তুমি কি এই ন্যাফ্রন স্ট্রাকচারটা বলতে পারবা কিনা, যে এটা হচ্ছে কি উমেন্স ক্যাপসুল, এটা হচ্ছে এদিকে হচ্ছে গ্লোমেরুলাস, এদিকে এরা ব্লাড নিয়ে আসে। তুমি এটা হতে আগে পড়ো নাই, বাট ওকে 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 সমস্যা নাই, এটা পেয়াল আকৃতির। এদিকে হচ্ছে গ্লোমেরুলাস, এর হচ্ছে উমেন্স ক্যাপসুল। অ্যাকচুয়ালি কি হয়, ব্লাড যখন এদিকে আসে তখন ব্লাডের কিছু অংশ কি করে, কিছু অংশ না, ব্লাডের প্লাজমার প্রায় অধিকাংশ অংশই কি করে এই গুমান্স ক্যাপসুলে আসে, কি করে গুমান্স ক্যাপসুলে আসে। সো আলটিমেটলি যেটা হয় সেটা দেখো কি কি ঘটতে পারে, গুমান্স ক্যাপসুলে আসে, দেন এদিক দিয়ে এই ব্লাডের যে ক্যাপিলারি আছে, ঠিক আছে, সেই ক্যাপিলারি গুলো এইভাবে প্রত্যেকটা দিকে যায়। আলটিমেটলি কি হয়, যতটুক এদিকে প্লাজমা আসে, প্লাজমার অধিকাংশ কি হয় শোষিত হয়ে যায়, আবার রক্তে ফিরে যায়। অধিকাংশ উপাদানে কি হয়, রক্তে ফিরে যায়। স্মল অ্যামাউন্ট অফ, স্মল অ্যামাউন্ট অফ যে প্লাজমা আছে সেটা আস্তে আস্তে কি হয় ইউরিন হিসেবে মিশ্রিত হয়। উপরে কি বোঝা গেছে কিনা, ইউরিন হিসেবে মিশ্রিত হয়। এখন দেখ, এখন এই যে শেষ দিকে, এই যে শেষ দিকে খেয়াল করো, এটা একটু বড় করে দেখাই, জাস্ট এদিকে একটা সেল, অবশ্যই তো সেল আছে, প্রত্যেকটা জিনিস কি দ্বারা করছে, সেল দ্বারা করছে। সো এদিকে অনেক সেল আছে, এই যে শেষ দিকে এই জায়গায় তুমি বেশি পরিমাণ মূত্র ত্যাগ করবা নাকি কম পরিমাণ মূত্র ত্যাগ করবা সেটা নিয়ন্ত্রণ করবে একটা হরমোনের উপরে, সেটা হচ্ছে ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। সেটা কি হরমোন? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। সেগুলো নিয়ে আমরা সামনে ডিটেলস করব, বাট এখন দেখো অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এই হরমোনের নাম কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এখন দেখো অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা একচুয়ালি কি করে, ধরো তুমি একটা মরুভূমিতে গেছো, একটা মরুভূমিতে আসো তুমি, সো মরুভূমিতে যেহেতু গেলা তুমি, আর তুমি পানি পাচ্ছ না, কোনোভাবে খাবার পাচ্ছ না, এখন তুমি স্বাভাবিক অবস্থায় যতটুক মূত্র ত্যাগ করতা তুমি কি মরুভূমিতে ঠিক ততটুক ত্যাগ করবা না? কারণটা কি, কারণটা হচ্ছে যে তুমি যখন মরুভূমিতে গেলা তখন তোমার দেহ থেকে এমনি সুইটিং এর মাধ্যমে অনেক পানি চলে যাচ্ছে, দেহ চাইবে না, আমাদের বডি চাইবে না যে কোনোভাবে তার থেকে বেশি পানি অপসারিত হোক। সো এইদিকে দেহের যে মেকানিজমটা আছে সে কি করবে, সে বডি কি করবে, বডি হচ্ছে যাতে বেশি পরিমাণ মূত্র না বের হয়ে যায় সেজন্য সেটাকে আটকিয়ে রাখার চেষ্টা করবে। কিভাবে আটকাবে, সে একটা অ্যান্টি ডাইউরেটিক হরমোন কি করবে,
রিলিজ করবে। আমি কি করে একটু বড় করে রাখি তাহলে হয়তো তুমি ডিটেলসে বুঝতে পারবা। তো কোন হরমোন দিবে সেটা বলেছে, এন্টি ডাই ইউরেটিক হরমোন। কি হরমোন? এন্টি ডাই ইউরেটিক হরমোন। তো এই এন্টি ডাই ইউরেটিক হরমোন অ্যাকচুয়ালি কি করবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রেনাল রেনালের বিষয়, তোমাদের ষষ্ঠ অধ্যায়ের বিষয়, তারপর একটু বুঝে হয়ে যাবে, কারণ হচ্ছে যদি ভালো করে না বোঝো তাহলে প্রবলেম হবে। তো এখন দেখো, তো ধরো এইটা এইখানে এটা কোষ, ওকে এটা একটু বড় করে দেখলাম, ওকে এখন ওকে এখন অ্যাকচুয়ালি এদিক দিয়ে কি হবে, মুটটা বের হয়ে চলে যাবে। আলটিমেটলি কি হয়, আমাদের যে মস্তিষ্কে যে হাইপোথ্যালামাস আছে একেবারে ডিটেলস করাবো সব কিছু, মানে পালানোর কিছু নাই। এটা কোন হরমোন রিলিজ করে? এন্টি ডায়াবেটিক হরমোন, যেটাকে আমরা সংক্ষেপে বলি ADH। কি বলি? ADH। সাপোজ দ্যাট ইজ কল্ড দ্য ADH। এখন তো এত কিছু বুঝবো না, বাট রক্ত নালী ধরো, এই পর্যন্ত বোঝা গেছে কিনা? আলটিমেটলি কি হয়, হাইপোথ্যালামাস রক্তের মধ্যে ADH হরমোনটা ছাড়ে এবং ADH হরমোনটা এই জায়গায় আসে। এই জায়গায় আসার পর আলটিমেটলি এটা হচ্ছে কি, আমাদের ADH হরমোন। তো ADH হরমোন আস্তে আস্তে এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসার পর তাহলে সে কি কাজটা করে? অ্যাকচুয়ালি এই সেলটার ভিতরে কি বললাম, এই যে এই পোস্টার ভিতরে অনেকগুলো এরকম চ্যানেল আছে, ওয়াটার চ্যানেল। অর্থাৎ এই কোষ্টার ভিতরে অনেকগুলো পাইপ আছে, অনেকগুলো কি আছে, পাইপ। বাট এই পাইপ গুলো একেবারে এদিকে উন্মুক্ত না, ভিতরে কোনো ভাবে আছে। কি বললাম? ভিতরে কোনো ভাবে আছে। আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে এই যে যে ADH টা আসলো, যে ADH হরমোনটা আসলো, সেই ADH হরমোনটা এই পাইপটিকে টান দিয়ে এদিকে এনে বসে দেয়। আলটিমেটলি কি হবে? এরকম সে অনেকগুলো পাইপের দিকে কি করে বসায় দেয়। কে করতেছে? আমাদের ADH হরমোন এই কাজটা করতেছে। এই পর্যন্ত বোঝা গেছে? যখন পানিটা যখন এইদিকে আসবে তখন আলটিমেটলি পানিটা এইদিকে আসা এইদিকে আসা একেবারে আবার রক্তে ঢুকে পড়বে। আলটিমেটলি কি হলো সেটা হচ্ছে, আমরা আমাদের দেহ থেকে কম পরিমাণ পানি অপসারিত করতেছি। কি বলো? আমরা আমাদের দেহ থেকে কম পরিমাণ পানি অপসারণ করতেছি। কিভাবে? ADH এর মাধ্যমে। ADH কি করতেছে? যে প্রোটিন চ্যানেল আছে, বলো এটা, এটাকে বলা হয় ওয়াটার চ্যানেল। প্রোটিন দ্বারা গঠিত যে ওয়াটার চ্যানেল আছে এটাকে বলা হয় কালেক্টিং ডাক্ট। এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট, ন্যাফ্রনের কালেক্টিং ডাক্ট। এগুলো আমরা ডিটেলস পড়াবো। এই যে ন্যাফ্রনের যে কালেক্টিং ডাক্ট আছে, সেই কালেক্টিং ডাক্টের যে ওয়াটার চ্যানেল গুলো আছে সেগুলোকে সে এই সাইডে নিয়ে আসে। এখন দেখো, যদি ADH না থাকে তখন কি করবে? যদি ADH না থাকবে, যখন ADH থাকবে না তখন কি হবে? বেশি পরিমাণ পানি কি হবে? অপসারিত হবে। তুমি কি করবা? বেশি পরিমাণ মূত্র ত্যাগ করবে। তো এই যে বেশি পরিমাণ মূত্র ত্যাগ, তার মানে কি বহুমূত্র না, তার মানে কি ডায়াবেটিস? তোমার দেহ থেকে যখন বেশি পরিমাণ পানি বেরিয়ে যাবে তখন কি তুমি ঠিক মানে আগে যতটুকু কাজ করতে পারতা ঠিক ততটুকু কাজ করতে পারবা?
না, যখন তোমার খুব তৃষ্ণার্ত তখন কি তুমি খুব ভালোভাবে কাজ করতে পারবা? না। তো বলো ডায়াবেটিস ইনসিপিডাস কেন হচ্ছে? আমাদের হাইপোথ্যালামাস থেকে যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা এডিএইচ হরমোনটা নিঃসৃত হয় সেই হরমোনের অভাবের ফলে। কেন বেশি পরিমাণ মূত্র দেখা হচ্ছে? কারণ এদিকে তখন সে ওয়াটার চ্যানেল তৈরি করতে পারতেছে না, যে কারণে পুরোটা এদিকে যা আসতেছে সবটা কি হইতেছে বের হয়ে চলে যাইতেছে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে, এই মেকানিজম গুলো নিয়ে আমরা কিছু ষষ্ঠ অধ্যায়ে আরো ডিটেলস ভাবে করবো। এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই মানে এই টপিকটা নিউরোলজি দুইটা কিন্তু একেবারে ফ্যান, কারণ এগুলো হচ্ছে আমার কাছে পড়তে গেলে মনে হয় যে পুরাটাই ম্যাথমেটিক্স এর মতো, এরকম একটা ব্যাপার। আমার ভবিষ্যতে ইচ্ছাও আছে যে নিউরো সার্জন হওয়া বা নেফ্রোলজিস্ট হওয়া। এই কারণে এই জিনিসগুলো মানে একেবারে আরো ডিটেলস খুব ভালোভাবে বুঝাইতে পারবো তোমাদের যদি দরকার। দেন আমরা চলে যাবো হচ্ছে আরেকটার উপর হচ্ছে রাতকানা, সেটা লাল সবুজ বর্ণযন্ত্রের মধ্যেই কোন একটা পড়বে। সো আমি সরাসরি যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে লাল সবুজ বর্ণাঙ্গতা। কোনটাতে যাবো এখন? লাল সবুজ বর্ণাঙ্গতা। সো এখন যদি দেখি আমরা লাল সবুজ বর্ণাঙ্গতার ব্যাপারটা, একটি লাল সবুজ বর্ণাঙ্গতা কোন কারণ হবে? আচ্ছা তুমি কি জানো পরীক্ষার হলে কেন কেন সবুজ কালি ব্যবহার করা নিষিদ্ধ হয়? ব্যাপারটা সেটা হচ্ছে পরীক্ষার খাতায় আমরা জানি যে লাল কালি আমরা ব্যবহার করতে পারবো না, কারণটা হচ্ছে যে লাল কালি ব্যবহার করেন সারেরা। তো যেহেতু লাল কালি ব্যবহার করছেন সারেরা, সো আমাদের ব্যবহার করার কোনো রাইট নাই। ওকে, সো বাট পরীক্ষার হলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই যে সবুজ যে কালিটা আছে সেইটা ইউজ করতে পারবো না। সো সেইটা ইউজ না করার পিছনে লজিক কি? যারা লাল এবং সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে পারে না, ধরো এই তোমার খাতাটা তুমি সবুজ কালিকে লিখবা, প্রবলেম নাই, দ্যাটস নট ইলিগেল, এটা কোনো সময় ইলিগেল না, এটা লিগেল, তুমি সবুজ কালিকে লিখবা সেটা হচ্ছে লিগেল। বাট এটা এমন একজন স্যারে দেখলেন যার লাল সবুজ বর্ণান্ধতা রোগ আছে, আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে উনি তুমি সবুজ কালিতে লিখলেও উনি পার্থক্যটা ধরতে পারবেন না, উনি হয়তো বা ভাববেন যে তুমি লাল কালিতে লিখছো বা কি লাল কালিতে লিখতে মনে হইতে পারে যে সবুজ কালিতে লিখছো, মানে জাস্ট পার্থক্য করতে পারবে না। তো আলটিমেটলি তুমি যেটা সবুজ কালিতে লিখছো সেটা অ্যাকচুয়ালি তার কাছে মনে হচ্ছে যে তুমি লাল কালিতে লিখছো। সো আলটিমেটলি যেটা হইতে পারে লাল কালি কিন্তু ব্যবহার করাটা হচ্ছে ইলিগেল, তার কাছে মনে হইতে পারে যে তোমার সবুজ কালিটা হচ্ছে ইলিগেল, বুঝে গেছে? তো এই কারণে সাধারণত আমরা সবুজ কালিটা পরীক্ষার হলে ব্যবহার করবো, আবার আমরা কালো কালি ব্যবহার করবো, তারপরে হচ্ছে নীল কালি ব্যবহার করবো। ওকে, ওকে, সো দেখো অ্যাকচুয়ালি লাল সবুজ বর্ণাঙ্গতা কেন হয় দেখো, আমি আগে একটু দেখাই লাল সবুজ বর্ণাঙ্গতা আমাদের কেন হয় সেটা হচ্ছে দেখো অনেকের আবার খুব ইয়া থাকে যে ভাই অকিগুলকটা দেখতে ছোট বোঝা যায়, ব্যাং হইলে অনেক বড় দেখা যায়। দেখো আমাদের যে অকিগুলকটা এখন আমরা যতটুকু দেখতে পারি সেটা হচ্ছে ছয় ভাগে মাত্র এক অংশ, মাত্র ছয় ভাগের এক অংশ আমরা এখন যে চোখটি গুলোকে দেখতে পারি। তুমি যতটুকু দেখেছো ততটুকু গরুর হয় না রে ভাই, ও দেখাচ্ছে যে এতটুকু বড়। আমি যদি বলছি বলে একজন মানুষের চোখ এতটুকু বড় কেমনে কি?
না ছয় ভাগ এরকম চেয়ে এতটুকু হইতে পারে, বাট তুমি এতটুকু কেমনে দেখ যেখানে আমরা চোখের পুরোপুরি গঠন নিয়ে আলোচনা, তো এটা হচ্ছে আমাদের কি অক্ষি গুলো, এবার এটা হচ্ছে ব্রেন, ব্রেন সমন্বয় চোখের গঠন আছে। তো এটা দেখো, এটা হচ্ছে কি আমাদের অক্ষি গুলো, তো এই অক্ষি গুলোকে এই দিকে ভিতরের দিকে এই যে দিকে এ পর্যন্ত আমরা একটা একটা গোলাপী রঙের একটা পর্দা আছে, সেই পর্দাটাকে বলা হয় রেটিনা। সেটাকে কি বলা হয়? রেটিনা। গোলাপী আমেরিকান লাল বোঝা গেছে, সেটাকে কি বলা হয়? রেটিনা। আর আমাদের চোখের এইদিকে একটা উত্তল লেন্স কি আছে, একটা উত্তল লেন্স। এখন এটা হচ্ছে কি, এদিকে দেখো, এটা কি অক্ষি গুলো। এখন এদিকে একটা লেন্স কে কিভাবে রাখতে পারবো তুমি, কারণ এই জায়গাটা শূন্য স্থান, এই জায়গায় রাখতে গেলে কি লেন্সটা কি দুই দিক থেকে তোমাকে বেঁধে রাখতে হবে না? তো এখন দেখো, অ্যাকচুয়ালি তুমি যখন এইটাকে এভাবে ধরে রাখবা তখন এটাকে বলা হচ্ছে সাসপেনশন, অক্ষিগুলোকে সাথে যে লিগামেন্ট দ্বারা সংযুক্ত সেগুলোকে বলা হয় সাসপেনশন লিগামেন্ট। সেগুলোকে কি বলা হয়? আমাদের কিছু কোষ আছে, রেটিনাতে কি বললাম কিছু কোষ আছে যারা আমাদের এই যে আমরা অ্যাকচুয়ালি এই যে আলো দেখতেছি কিভাবে দেখতেছি, একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা আমাদের যত সেন্সেশন পাচ্ছি, ইট মে বি সামন টাচ মি, ইট মে বি সামন কল মি, ওকে, অর ইট মে বি সামন হার্ট মি, এনিথিং, বাট আই জাস্ট সি এনিথিং, আই জাস্ট হিয়ার এনিথিং, এনিথিং, এনি সেন্সেশন, সবকিছু আমাদের দেহে বিদ্যুতের মাধ্যমে পরিবাহিত হচ্ছে, ইলেকট্রিক্যালি, ইলেকট্রিক্যালি। এন্ড তুমি এটা সারপ্রাইজ হবে যে আমাদের অ্যাকচুয়ালি আমার বডি ইজ ইলেকট্রিসিটি প্রোডিউসার। আর বডি হচ্ছে কি? ইলেকট্রিসিটি প্রোডিউসার। এবং তুমি যদি একটা জিনিস চিন্তা করো, আমাদের এটা ইসিজি, হোয়াট ইজ ইসিজি? ইজ কল্ড ইলেকট্রোকার্ডিওগ্রাম। কার্ডিও মানে হচ্ছে হার্ট, কার্ডিও মানে, কার্ডিও মানে কি হার্ট, গ্রাম গ্রাম যেটা হোক এত পাজল হবে না, বাট জাস্ট ডিজিটাল বুঝো, এইখানে কার্ডিও মানে হচ্ছে হার্ট, ইলেকট্রোকার্ডিওগ্রাফ মেবি, আই ডো, আই এম ভেরি মাচ পাজল। যারা ভিডিও দেখতেছে তারা আমার বলছে ভাই এই মেডিকেলে পড়ে তারপরে ইসিজি এর কোন রূপ বলতে পারতেছে না। ওকে, সো এখন দেখো কেন, ওকে ওকে, সো এই যে ব্যাটারির মধ্যে লাগাও বা যেখানে তড়িৎ আছে সেখানে যদি লাগাও, তা আলটিমেটলি কি করবে গ্যালভানোমিটার যে কাঁটাটা সেটা কি দিবে, বিক্ষেপ দিবে। কিসের জন্য? হার্টের সমস্যা। ও মাই গড, ও মাই গড, এই বয়সে হার্টের সমস্যা। ওকে, তো এখন দেখো
তার মানে এই যে যে তারগুলো আছে সেই তারগুলো কি অ্যাকচুয়ালি ওই তারগুলো দিয়ে আমরা আমাদের দেহের যতটুকু বিদ্যুৎ আছে সেইটাকে পরীক্ষা করতেছি। ইভেন এই ইলেকট্রো যে মিটারটা আমাদের আমরা দেখতেছি সেটাও একটা গ্যালভানোমিটার। ইউ আর বিং সারপ্রাইজড, তুমি যদি একটা গ্যালভানোমিটার এনে মানুষের নির্দিষ্ট পয়েন্টে, সব পয়েন্টে কিন্তু নির্দিষ্ট পয়েন্টে যদি দুইটা তারকে ধরো, তুমি ঠিক ব্যাটারিতে ধরার পরে যতটুকু তুমি কি পাইতা, যেভাবে নট যতটুকু যেই পরিমাণ বিক্ষেপ পায় তা ঠিক তত সেইভাবে তুমি বিক্ষেপ পাবে। অর্থাৎ মানুষের দেহ একটা ইলেকট্রিসিটি প্রোডিউসার। এবং আমরা যখন দেখি যে এই এই বিক্ষেপণে কোনো হেরফের আছে তখন আমরা বুঝছি কোনো হার্টের প্রবলেম আছে। এবং সেগুলো নিয়ে তোমরা সামনে অনেক ডিটেলস পড়বো, বাট আমি সেইখানে যাচ্ছি না। বাট একটা জিনিস হচ্ছে আমাদের দেহে যত তত্ত্ব আসে সব তত্ত্ব কিভাবে পরিবাহিত হয়, ইলেকট্রিসিটির মাধ্যমে বা ইলেকট্রিসিটি প্রোডিউসের মাধ্যমে। অর্থাৎ আমরা যা কিছুই করি না কেন সবকিছু ইলেকট্রিক্যালি চেঞ্জ হইতে হয়, ইলেকট্রিক বা ইলেকট্রিক এনার্জিতে চেঞ্জ হইতে হয়। এবার তো বুঝা গেছে কিনা, সো সাপোজ অফ সামন টাচ মি, ওকে, সো এই যে এই টাচ, এই টাচটাও যে আমি যে পাচ্ছি যে কেউ আমাকে টাচ করতেছে, কেউ আমাকে ডাকতেছে, আমি কিছু দেখতেছি, এই সবগুলোকেই অবশ্যই কি হইতে হয়, ইলেকট্রিসিটিতে কনভার্ট হইতে হয়, এই শক্তিটা ইলেকট্রিসিটিতে কনভার্ট হইতে হয়। সাপোজ কেউ আমাকে টাচ করলো, এটা এক ধরনের গতি শক্তি, কেউ আমাকে ডাকলো, একটা শব্দ শক্তি, এই শক্তিটাকে ইলেকট্রিক মানে বিদ্যুৎ শক্তিতে কি হইতে হয়, রূপান্তরিত হইতে হয়। সো এই জন্য বিভিন্ন কনভার্টের জন্য আমাদের সারা দেহে বিভিন্ন কনভার্টার থাকে যারা বিভিন্ন জিনিসকে বিভিন্ন ভাবে রূপান্তরিত করে, ইলেকট্রিক ইলেকট্রিসিটিতে কি করে রূপান্তরিত করে। সাপোজ এই দেহে আমাদের কি আছে, রিসেপ্টর আছে, সামন রিসেপ্টর, এটা এই কাজটা করতেছে। আচ্ছা, সো এখন দেখো তাহলে তোমার সারা দেহ কেন দেখতে পারবে, শুধুমাত্র চোখ কেন দেখতে পারবে, চোখের মধ্যে এমন কিছু আছে যাদের শুধুমাত্র ক্ষমতা আছে আলোক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা, মানে ইলেকট্রিক ফোর্সে বা ইলেকট্রিক এনার্জিকে রূপান্তরিত করার শক্তি একমাত্র আছে কার, আমাদের চোখের যে নির্দিষ্ট কিছু রিসেপ্টর আছে বা যে নির্দিষ্ট কিছু কোষ আছে সেই কোষগুলোর নাম কি জানো? ওকে, ইউ ক্যান সি ইট, ওকে, সো এখন দেখো একেবারে সিম্পল একটা ডায়াগ্রাম, এটা কি কিসের মধ্যে দেখা যাচ্ছে, একটা প্লেট, প্লেট না সাপোজ সামথিং, এইটার উপর হচ্ছে একটা, এইটার মধ্যে একটা কোন আইসক্রিম আছে, and you are happy because you have a cone ice cream, clear? Okay, osho mera khub khushi hoye na ki cone ice cream kina dile khub pasondo, okay, okay, protidin khaite chao, protidin khaite na, so ekom dekho tomake bibhinno rong er ami cone ice cream dilam, eki kon kon, sure, ওকে, বিভিন্ন টাইপের কোন আইসক্রিম দিলাম, ওকে, সো এখন সো আমাদের এই যে রেটিনাতে আমাকে কি বললাম, চোখের রেটিনাতে রড কোষ এবং কোন কোষ আছে যারা এই যে তোমার লেন্সের মাধ্যমে যেই ইয়াটা আসে না, যে আলোটা আসে না, সেই আলোটাকে কিসে কনভার্ট করে, ইলেকট্রিক ফোর্সে বা ইলেকট্রিসিটিতে কনভার্ট করে, সাপোজ ধরো ইলেকট্রিসিটিতে কনভার্ট করে, এবং এই দিক থেকে রেটিনা থেকে নার্ভ ফাইবার গুলো সংযুক্ত, এগুলোর সাথে নার্ভ ফাইবার গুলো, নার্ভ ফাইবার, নার্ভ, স্নায়ু, স্নায়ু, সো এগুলো আমাদের যা হচ্ছে আমাদের ব্রেন, এগুলো হচ্ছে আমাদের ব্রেন, সো ব্রেন যখন পড়ে তখন আরো খুব ডিটেলস পড়াবো এবং খুব ভালোভাবে পড়াবো এগুলো অ্যাকচুয়ালি কি হয়। সো আলটিমেটলি এদিক কি হচ্ছে, সো এই যে এই এটা কি রড কোষ, এই রড কোষের কাজ দেখো, রড কোষ কিন্তু সাদা কালো, দেখো কালো এবং সাদার মধ্যে, অর্থাৎ এই যে আমরা যে সাদা কালো যত জিনিস দেখি,
অর্থাৎ অন্ধকারে যত জিনিস দেখি, সাপোজ অন্ধকারে ডিম লাইট, তুমি ডিমটাকে কি একেবারে রং দেখতে পারবা? সন্ধ্যার দিকে কি খুব ভালো করে তুমি রং বুঝতে পারবা? না। দেন মিন আমাদের রড কোষ গুলো যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের কম আলোতে দেখতে সাহায্য করে, শুধুমাত্র কম আলোতে না, তারা আমাদের কি করে সাদা কালো জিনিস দেখতে সাহায্য করে এবং ডিম লাইট বা অল্প আলোতে দেখতে সাহায্য করে। তারা আলোকে দেখতে সাহায্য করে, বাট আমি জানি না কেন তোমাদের বইয়ে বেগুনি দিছে ব্লু, নীল আর বেগুনি কাছাকাছি। এখন দেখো, এখন এই যে এই কোষগুলো উৎপাদিত হয়, এই কোষগুলো কি হয় উৎপাদিত হয়, সেগুলোর জন্য হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিন দায়ী। কি বললাম? সেগুলোর জন্য এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিন দায়ী। অর্থাৎ এক্স ক্রোমোজোমের যে জিনটা এই রড কোষ এবং কোন কোষ উৎপাদন করতেছে, খেয়াল করো, রড কোষ কোন কোষ উৎপাদন করতেছে, ধরো বিভিন্ন ধরনের কোন কোষ আমরা এদিকে উৎপাদন করতেছি, একটা হচ্ছে রেড গ্রিন then blue or bigoli violet perfect anything so ekhon dekho red green sheta name chinta koro ekhon suppose dhoro eta hocche x chromosome eta ki e chromosome x chromosome so ei x chromosome e x chromosome er dui ta gene chilo dui ta gene chilo suppose ei dui ta gene chilo je dui ta gene ei dui ta kosh utpadan korto ei dui ta kosh ki korto মোটামুটি উৎপাদিত হইতে পারতেছে না, রেড গ্রিন সেগুলো কি হইতে পারতেছে না, উৎপাদিত হইতে পারতেছে না। যখন কারণে তার রড এবং কোন কোষের উৎপাদনে কিছু প্রবলেম ঘটছে, তখন যে প্রবলেমটা ঘটতেছে সে লাল এবং সবুজ আলোকে ভালোভাবে দেখতে পারতেছে না, তখন আমরা সেটা কি করবো, লাল সবুজ বর্ণালীয়তা, লাল সবুজ বর্ণ অন্ধতা, বর্ণ অন্ধতা, মানে এই দুইটা বর্ণ অন্ধ। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? এই পর্যন্ত যদি বুঝো, দেন চাকার বোর্ড তৈরি করা, যে কোনো জিনিস করা, একটা চাকার বোর্ড, হ্যাঁ এটা চাকার বোর্ড, ওকে। এখন দেখো, তো এটা যদি পারো যে কোনো চাকার বোর্ড বা যে কোনো কিছু করা সোজা, তুমি ভয় পেয়ে গেলা, কেন চাকার বোর্ড কি আর একইবার সোজা, এগুলো চাকার বোর্ড যে জিন গুলো দায়ী, সেই জিন গুলোকে আমি সাপোজ দিলাম যে প্লাস দ্বারা চিন্তা করবো, এরা প্লাস দ্বারা, সাপোজ নট ক্রস, ওকে প্লাস, প্রকাশিত হবে, প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হলে কি আলটিমেটলি মানুষটা লাল সবুজ দেখবে, স্বাভাবিক। বাট যদি কোনো প্রবলেম ঘটে, এনিথিং, এনি মিউটেশন অফ যদি ঘটে, তাহলে আমরা কি পাবো, মিউটেশন যদি ঘটে, সাপোজ মিউটেশন ঘটার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, সেটাকে আমরা কি দিব, সেটাকে দিতে পারি এই যে কালার ব্লাইন্ডনেস, সি দ্বারা প্রকাশ করতে, মিউটেশনের পরে আমরা যে জিনটা পাবো সেটাকে কি বলবো, সি। তখন এই মানুষটা কি হবে, অন্ধ, নট অন্ধ, অল টাইম নট অন্ধ, খেয়াল করো, দুইটা জিনের এই যে প্লাস প্লাস, এই দুইটা জিনের যে কোনো একটা যদি প্রকট অবস্থায় থাকে, অর্থাৎ যে কোনো একটা থাকে, তাহলে ওই মানুষটা কি করতে পারবে, স্বাভাবিক চোখে দেখতে পারবে। এখন দেখো,
আর যদি আমি লিখলাম একটা ফিমেল, নট মেল, একটা ফিমেল, সেটা হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস, অর্থাৎ তার যে দুইটা এক্স ক্রোমোজোম আছে সেই দুইটা ক্রোমোজোমে রড এবং কুনকুশ উৎপাদনের জন্য জিন আছে। তাহলে মানুষটা কি স্বাভাবিক হবে? ফিমেলটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? অবশ্যই স্বাভাবিক। সিম্পল। সো একটা জিনিস দেখো, এই মানুষটা এখন কি হচ্ছে? স্বাভাবিক। সিম্পল। এখন দেখো, সাপোজ একটা ফিমেল কে আমরা এরকম পেলাম যার হচ্ছে এক্স প্লাস তারপর হচ্ছে এক্স সি, অর্থাৎ একটা মধ্যে কালার ব্লাইন্ডনেস এর জন্য জিন আছে, বাট এটা স্বাভাবিক, বাট একটা কি প্লাস আছে যেহেতু, প্রকট আছে যেহেতু, সে স্বাভাবিক চোখে দেখতে পাবে, সে স্বাভাবিক, কিন্তু সে একজন বাহক, সে নিজেদের বাহক কিনা, সে লিমিটেশন বাহক কিনা, দেখবেন সে হচ্ছে স্বাভাবিক, সে স্বাভাবিক কিন্তু বাহক। এবং এখন যদি পুরুষের ক্ষেত্রে হয় তাহলে কি ঘটবে? সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই পুরুষটা কি স্বাভাবিক, এই পুরুষটা কি স্বাভাবিক। সো এই যে এই পুরুষটা স্বাভাবিক, পুরুষের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যদি দেখো একটাই মাত্র প্রকট আছে, একটাই মাত্র কি আছে প্রকট, অর্থাৎ এইটার মধ্যে যদি কোনো চেঞ্জ হয়ে যায় তখন আর বাহক হওয়ার কোনো চান্স নাই, যেহেতু ওয়াই ক্রোমোজোমে তার কোনো এরকম এরকম রডেন কুনকুশ উৎপাদনের জন্য ইয়া নেই। দ্যাট মিন্স এইটা এখন কি হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে কালার ব্লাইন্ড। এবং একটা মেয়ে তখনই বর্ণ হবে যখন তার দুইটা এক্স ক্রোমোজোমে প্রবলেম হবে, সমতা খুঁজবা হয়েছে গিয়ে আমরা সমতা দেওয়া যে পুরুষটাকে বেশি আক্রান্ত হবে, এই রুগে বেলা সমতা এটা নিবা না, বুঝছো? কথা স্বাভাবিক পুরুষ এবং বর্ণাঙ্গ মহিলার বিয়ে হলে তাদের মধ্যে মানে কতগুলো বাচ্চা কি হবে, বর্ণাঙ্গ হবে, কতগুলো বাচ্চা স্বাভাবিক হবে। ওকে, এখন যদি তোমাকে বলে কোশ্চেনটা যদি তোমাকে এইভাবে করে যে একজন স্বাভাবিক পুরুষ এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, সো আলটিমেটলি পাইতে পারো x প্লাস x c, এদিকে পাইতে পারো হচ্ছে x প্লাস x c, সরি x c দেন y, ওকে। সো এখন দেখো এদিকে আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে x প্লাস x c, আর এদিকে কি পাচ্ছি আমরা x c y, সো আলটিমেটলি দেখো আমি বলি বাহক, কারণ এটার এক্স প্লাস একটা আছে, বুঝা গেছে কিনা? এই মেয়েটা কি বাহক, বাট স্বাভাবিক, তাহলে একটা হলো বাহক আর একটা মেয়ে হইলো কি ঠিক আছে কিনা? তাহলে দেখো, তাহলে হচ্ছে একজন স্বাভাবিক কি পুরুষ এবং মহিলার মধ্যে যদি বিয়ে হয় তখন আছে 50% নেওয়া হবে কি বাহক, 50% ছাড়া হবে কি বর্ণান্ধ। এবার যদি বুঝা গেছে কিনা, তার মানে হয়েছে কিনা দেখো তো ফলো করে, এটার সাথে দেখো এটার সাথে এটা আসছে অর্থাৎ x + x c, এটার সাথে এটা আসছে x + x c, ওকে, এটার সাথে কোনটা আসছে, ঠিক আছে, x y, x y, ওকে। সো আলটিমেটলি 50% হচ্ছে বাহক,
তোমাকে যখন প্রশ্নটা করবে তখন তুমি তৈরি করে তুমি নিজে নিজে বলে দিতে পারবা কত পার্সেন্ট কি হচ্ছে, স্বাভাবিক হচ্ছে, কত পার্সেন্ট বর্ণান্ত হচ্ছে, কত পার্সেন্ট বাহক হচ্ছে। এ পর্যন্ত বোঝা গেছে কিনা? আমি তাইলে আর যাচ্ছি না, আর চেকার বোর্ড তৈরি করছি না, আমি জাস্ট হিমোফিলিয়ার জন্য তোমার হিমোফিলিয়ার যে বেসিকটা সেই বেসিকটা একটু বুঝাই দেবো। এখন দেখো হিমোফিলিয়ার জন্য যা আছে সেগুলা তোমরাই তৈরি করবা, বাট হিমোফিলিয়াটা অ্যাকচুয়ালি কি সেটা আমি একটু রূপটা একটু বুঝাই। এবার বুঝা গেছে? এখন দেখো হিমোফিলিয়া, তারপর একটু পরে কি হয়, বন্ধ হয়ে যায়। অর্থাৎ যখন আমাদের দেহে কোন অংশ কাটতেছে তখন রক্ত পড়া স্টার্ট হয়েছে, বাট একটু পরে রক্তটা কি হয় এই জায়গায় যে জায়গায় কাটলো সেই জায়গায় রক্ত কি হয় জমাট বেঁধে যায়, রক্ত কি হয় জমাট বেঁধে যায়। এখন চারটা ফ্যাক্টর দেওয়া হয়েছে, জাস্ট ফাইব্রিনোজেন, ক্রোমোপ্লাস্টিন, দেন ক্যালসিয়াম আয়ন, এরকম বারো তেরোটা ফ্যাক্টর আছে। তো সেগুলোর মধ্যে হচ্ছে তোমার প্রোথ্রোম্বিন আছে, দেন প্রোথ্রোম্বিন, ক্রোমোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে হিমোফিলিক অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এ, অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বি, হেগলি ফ্যাক্টর, তারপর ক্যালসিয়াম আয়ন, এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। এগুলো কিন্তু বোঝা গেছে? এখন এই যে যখন তাহলে এই যে যে ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলোর কাজ কি? রক্ত জমাট বাঁধানো। ফ্যাক্টর গুলোর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। রক্ত জমাট বাঁধানোর কৌশলটা অনেক ভালো করে পড়াবো, জাস্ট চতুর্থ অধ্যায়ের জন্য অপেক্ষা করো। এরপরে বুঝা গেছে? তো এটা কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। এখন কোন কারণে এরা হচ্ছে প্রোটিন, এরা প্রোটিন মানে এরা উৎপন্ন হচ্ছে কোন জায়গা থেকে? জিন থেকে। তাহলে কোন কারণে যদি ওই জিনের যেই জিনটা তৈরি করতেছে এই প্রোটিন গুলো সেটার যদি কোনো কারণে মিউটেশন ঘটে, অর্থাৎ কোনো কারণে যদি চেঞ্জ হয়, তাহলে ওই প্রোটিনটা কি আগের প্রোটিনটার মতো কাজ করতে পারবে? পারবে না। অর্থাৎ রক্ত কি জমাট বাঁধাতে পারবে আগের মতো? পারবে না। এরপরে বুঝা গেছে? তো আলটিমেটলি তখন যেই যেই মানুষটা আছে সেই মানুষটা যেই রোগে ভুগবে সেটা হচ্ছে তার কিছু অংশ কেটে গেলে জাস্ট রক্ত গ্রহণ হইতে থাকবে, বন্ধ হবে না। রাজকীয় রোগ বলা হয়, সেটার কারণ হচ্ছে যে ওদের মধ্যে এই রূপটা ছিল, এই জন্য এটাকে অনেক সময় রাজকীয় রূপ বলা হয়, কারণ যেহেতু রাজাদের ইয়া ছিল। তো কার? ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, ইংল্যান্ডের জন্য
আট নম্বর ফ্যাক্টরটা যদি কোনো কারণে ডিফেক্ট ঘটে, কোনো কারণে যদি আট নম্বর ফ্যাক্টরটা না উৎপন্ন হতে পারে, তখন সেটাকে আমরা বলবো হিমোফিলিয়া এ। এবার তো বুঝে গেছে, বা ক্লাসিক হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া। আবার যদি নয় নম্বর ফ্যাক্টর, ফ্যাক্টরের নামটা কি, নয় নম্বর ফ্যাক্টর, ফ্যাক্টরের নাম হচ্ছে ক্রিস্টমাস ফ্যাক্টর বলা হয়, আবার সেটাকে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিক কম্পোনেন্ট। তো এই নয় নম্বর ফ্যাক্টর যখন ডিফেক্ট করবে তখন সেটাকে বলা হবে ক্রিস্টমাস ফ্যাক্টর বলা হয়, সেটা কিন্তু বলা হবে ক্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি। এরপরে বোঝা গেছে? ওকে, তো এখন চাকার তোমরা তৈরি করবা, যেহেতু এটা এক্স লিস এক্স লিম ডিসঅর্ডার এবং এইটার যেহেতু উৎপন্ন জিনটা এক্স ক্রোমোজোমে আছে, দ্যাট মিন্স এইটারও যে চাকার হবে সেটা কার মতো হবে, ঠিক আগের মতোই হবে। এরপরে বোঝা গেছে? ওকে, তো এখন দেখো, তার মানে আমরা হাইপারট্রাইকোসিস, টেস্টিকুলার ফেমিনাইজেশন। কয়টা? আটটা। কয়টা বললাম? আটটা। রাত কেনা তো স্বাভাবিক জিনিস বর্ণান্ধতার মধ্যে, যখন এই কোনটা না উৎপন্ন হবে বা রাত কেনাটা কেন হবে। দেখো আমাদের রড কোষ কি করতেছে, সাদা কালো দেখতেছে বা অন্ধকার দেখে সাহায্য করতেছে, তো তখন যখন প্রবলেম হবে এইটা স্বাভাবিক জিনিস। তো আলটিমেটলি দেখো সেটা হচ্ছে আমরা তাহলে কি কি বলবো, লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, রাতকানা, ফ্রাজাইল এক্স সিনড্রোম। ফ্রাজাইল এক্স সিনড্রোম, ফ্রাজাইল মানে ভাঙা, অর্থাৎ এক্স ক্রোমোজোমে ভাঙা থাকে, ফ্রাজাইল এক্স সিনড্রোম। তারপরে কি, ডায়াবেটিস ইনসিপিটাস, তারপর হচ্ছে হাইপার ট্রাইকোসিস, তারপর হচ্ছে কি, টেস্টিকুলার ফেমিনাইজেশন। সবগুলো বুঝো কিনা এখন? বুঝা গেছে? ওকে, তো আমরা সামনে অন্য লেকচার নিয়ে আলোচনা করবো। থ্যাংকস ফর ওয়াচিং। 45 মিনিট।